এদিকে সল্টলেকের পর মুরলীধর সেন লেনেও পরপর দুদিন বিজেপি বনাম বিজেপির খণ্ডযুদ্ধ, আর 200 নেতৃত্বের অন্দরে দফতরে হাঙ্গামায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। শাস্তি একমাত্র পথ নয়, আলোচনায় সুরাহা খোঁজা উচিত, এই সওয়াল দিলীপ ঘোষের। তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন বলছেন এটা একেবারে সার্কাস চলছে, আর তার প্রতিক্রিয়ায় বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য। এই যে কদিন ধরে টিভিতে দেখাচ্ছে বিজেপির অফিসে কিছু মিডিয়ার মাথা ব্যথা, দেখো না ভাঙচুর, এগুলো আগে ছিল না, কারণ সবাই বুঝে গেছে বিজেপি হচ্ছে ভবিষ্যৎ, বিজেপিতে থাকতে হবে, পথ চাই। বিজেপি তৃণমূল কংগ্রেসের মতো নয়, 58টা ভাইস প্রেসিডেন্ট, 75টা জেনারেল সেক্রেটারি, আমাদের নির্দিষ্ট জেলাতে 6টা ভাইস প্রেসিডেন্ট, 4টা জিএস, রাজ্যে 8টা ভাইস প্রেসিডেন্ট, 5টা জিএস। আপনি চাইলেও পারবেন না, আমরা গঠনতন্ত্রের বাইরে কাজ করি না। যে গাছে মিষ্টি ফল বেশি হয় সেই গাছে ঢিলাটা বেশি পড়ে, বিজেপি হচ্ছে মিষ্টি ফল না গাছ, লোক বেড়ে গেছে প্রচুর, এগুলো নিয়ে বিচলিত হবেন না, সামলে লিবো সব, আমি আর সুকান্ত মজুমদার আছি, বুঝে নেবো, চিন্তা করবেন না। দেখুন আমি একটা কথাই বলবো, যে শীতকালে বাংলায় সার্কাস আসে, অজন্তা সার্কাস, জেমিনি সার্কাস, রাশিয়া সার্কাস, এবারে পুজোর আগেই সার্কাস চলে এলো বাংলায়, সৌজন্যে ভারতীয় জোকার পার্টি। বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব আজকে প্রথম নয়, আপনাকে স্মরণ করিয়ে দিই, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় এর আগে বলেছে যে এই বিজেপি দলে কামিনী কাঞ্চনের বিনিময়ে টিকিট বিলি হয়। যে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, যার ছবির ওপর জুতো দিয়ে লাথালাথি করলো বিজেপিরই কর্মীরা, তাকে অনেকদিন আগেই তার দলের সাংসদ সৌমিত্র খান অযোগ্য এবং শিক্ষানবিস বলেছে। সুকান্ত সরকার যিনি কেন্দ্রের মন্ত্রী, তাকে বিজেপির কর্মীরাই ঘরে তালাবন্ধ করে রেখে তাকে তাড়া করে। শুভেন্দু অধিকারী যে কথা বলে সেই কথা তার দলেরই প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরী অস্বীকার করেন। দিলীপ ঘোষ এর আগে দিল্লিতে সভা ডাকলে অর্ধেক সাংসদ যেতেন না, সুকান্ত মজুমদার নর্থ বেঙ্গলে মিছিল করতে গেলে সেখানে তার দলের বিধায়করা যেতেন না। সুতরাং বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জেরভার হতে হতে শেষ হয়ে যাচ্ছে। আমি করজোড়ে বিজেপি নেতৃত্বকে আবেদন করব, দয়া করে দলটাকে টিকিয়ে রাখুন, তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস আগামী দিনে নির্বাচনের ময়দানে লড়ার মতো প্রতিদ্বন্দ্বী পাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।